এখানে প্রায় সকাল থেকে কাজ করছি এবং আমরা চাই যে আমাদের রঙের তুলির মাধ্যমে এক টুকরো যাতে আন্দোলন আমরা দিতে পারি। এই মনোভাব থেকে আমরা এখানে আসলাম এবং আমরা রঙের তুলির ছোঁয়া দিয়ে আমরা আন্দোলন করার চেষ্টা করছি এবং যা বাংলাদেশের স্বাধীনতাটা হয়েছে সেটার একটু নিজের স্বরূপ, নিজের একটু চিহ্ন একটা দেয়ালে রেখে যাচ্ছি, এই জন্য আমরা এসেছি। ৩৬ জুলাই আমরা স্বাধীনতা পেয়েছি, এটা অনেক রক্তের বিনিময়ে, এবং আমরা লাউড অ্যান্ড ক্লিয়ার অনেক কথা বলেছি, সবাই আন্দোলনে নেমেছি, আমাদের প্ল্যাকার্ড দেখানো হয়েছে, এখানে আমরা একতাবদ্ধ ছিলাম সেটা দেখানো হয়েছে, আমরা এক ছিলাম বলেই সব স্টুডেন্টরা ছাত্রছাত্রী সবাই এক হয়েছি জন্যে আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা স্বাধীনভাবে আসতে পারছি, স্বাধীনভাবে কথা বলতে পেরেছি, আমরা বাক স্বাধীনতা পেয়েছি। আমরা ছাত্র আন্দোলন সবাই, আমরা স্কুলের স্টুডেন্টরা অনেকে আহত হয়েছে, নিহত হয়েছে, কলেজের ভার্সিটির আমাদের ফ্রেন্ডরা, তো ওগুলোই আমরা এখন তুলে ধরার চেষ্টা করেছি এখানে বিভিন্ন দেয়ালে। এগুলোরই প্রতিচ্ছবি আপনি দেখতে পাবেন, আপনি যেখানে পাশাটাতে দেখতে পাবেন লেখা আছে মুঝোর পাশাটা, যে ভাই পানি না কারো পানি, এভাবে যার যেখানে যেভাবে যা হয়েছে আমাদের প্রত্যেকটা ওয়ালে আপনি সেগুলোর প্রতিচ্ছবি দেখতে পাবেন। আল্লাহ দুই আর দুই মনে হচ্ছে না, আমরা এখানে যে সকল কাজ করছি সে সকল কাজগুলো আমাদের 2024 সালে আমরা যে আন্দোলনটা করেছিলাম সে আন্দোলনে আমাদের যে অর্থ হয়েছে, বাংলাদেশে হারিয়েছি, এসব কিছু আমরা হচ্ছে আগে ফুটিয়ে তুলছি যাতে আমাদের পরবর্তী যে জেনারেশনগুলো আছে তারা যেন আমাদের এই স্মৃতিগুলো মনে রাখে, বা প্রত্যেকটা মানুষ এখানে যারা যাতায়াত করবে তারা যেন আমাদের এই অবদানগুলো না ভুলে, এজন্যই আমরা এখানে আসছি। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingbiri.com, প্রতি মুহূর্তের খবর অনলাইনে।